হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আমি রেডি হয়ে গেছি এখন একটু, এখন বাজে হচ্ছে 10টা, তো একটু রেডি হয়ে এখন বগুড়া যাব, সেজন্য একটু রেডি হয়েছি। তো দেখো, বেরিয়ে পড়েছি, মেয়ে এদিকে হাঁটছে, তো এই যে কেবল বেরোলাম, বাড়ির সামনে রাস্তায় আছি, তারপরে এদিকে দিদি যাবে, তো প্রিয়াঙ্কা দিকে ফোন করে বললাম ওকে আসতে। তো এখানে আমি অটোওয়ালাকে ফোন করেছি, তো অটোতেই যাব, দুজনে মিলে যাচ্ছি। তো বৌদির স্বাদ আজকে, তো স্বাদের কিছু কেনাকাটা করতে যাব। দেখো, অটোতে আমরা উঠে গেছি, তো এবার বেরিয়ে যাচ্ছি। তো ও যদি বাড়ি থাকতো তাহলে আর আমার যেতে হতো না, তো বা ও বাড়ি থাকলে আমি ওর সাথে বাইকে করে যেতে পারতাম, তো এখন যেতে হবে। তাই প্রিয়াঙ্কা দি বললো যে আমিও যাব, তাই দুজনে মিলে একসাথেই, ভাবলাম যে ও যাবে তাই দুজনে মিলে একসাথেই গেলাম। তো দেখো, আমরা মার্কেটে ঢুকে গেছি, তো একটা শাড়ি নেব, বেশি কিছু নেব না, সেরকম শাড়ি নেব, আর দেখি কী কী নিতে পারি। তো এই প্রথমে এসে এই শাড়িটা দেখে পছন্দ হয়ে গেছে, তো এটাই নিয়ে নেবো ভাবছি। আর এখানে একই রকম শাড়ি কিনেছি দুজনা, মানে কালার আলাদা, তো প্রাইস নিয়েছে 400 টাকা করে, বগুড়াতে একটু প্রাইসটা বেশি নেয় অন্যান্য জায়গার থেকে। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে এদিকে, আর এখানে দেখো জুসের দোকানে চলে এসেছি, একটু লস্যি খেয়ে নেবো, যা গরম পড়েছে। তো লস্যি টস্যি খেয়ে তারপরে যাব, দেখি আর কী কী কেনাকাটি করা যায়। ওদিকে মেয়ের জন্য ভাবছি কিছু ফল নেব, তো ফলগুলো নিয়ে নেব গিয়ে। তো ফল টল নেওয়া হয়ে গেছে, আরও যা যা কেনার ছিল কেনাকাটি হয়ে গেছে, আরও টুকিটাকি কিছু কিনেছি। আর এদিকে দেখো, তারপরে বেরিয়ে পড়েছি অটোতে, তারপর বাড়ি এসে দেখো এইটা হচ্ছে মেন জিনিস যেটা আমার খুব ভালো লাগে, আমলকি। তো বহুদিন খাওয়া হয় না, তো আজকে বাজারে দেখলাম, নিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো চলে এসেছি এবার বৌদিভাইদের বাড়িতে, তো বাড়িতে এসে একটু রেডি শেডি হয়ে চলে এসেছি, কারণ চুড়িদার পরে গেছিলাম, তো এসে ঘেমে ঠেমে একেবারে একাকার অবস্থা, তো বাড়ি এসে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো, এসে দেখছি বৌদি ভাই সাজুগুজু করছে এখনও, মানে রেডি হয়নি এখনও। তারপর অনেক লোক এসছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, একটু কথাবার্তা বললাম, তারপর এদিকে রান্নাবান্না চলছে। আর তো সবার সাথে একটু কথাবার্তা বলে নিলাম, সবাই এখন একটু বিজি আছে যেহেতু কাজের বাড়িতে। তো এই যে বৌদি ভাই এখানে বসে গেছে, বৌদি ভাইকে এখন খাওয়ানো হবে, তো যেসব রিচুয়ালস আছে সেগুলো এখন একটু হচ্ছে। তো খাওয়ানোর পরে তারপরে, কারণ বৌদি সারাদিন উপোস রয়েছে, তো এই যে খাওয়ানো হচ্ছে, আরও কী কী নিয়মকানুন আছে সেগুলো করা হচ্ছে। তো এই যে খেতে বসেছে, আর আমাদের সবাইকে বৌদি বলছে যে তোমরাও খাও, তো বৌদিকে বললাম যে তোমার সাথে আমরা কেন খাবো, বৌদি বললো যে খেতে হয় সবাইকে একটু একটু। আর এখানে দেখছি ঠাকুমা, ঠাকুমার যা মানে দুজনা গল্প করছে মনের আনন্দে, আর মেয়েও ওই যে একটা বিল্ডি দেখেছে, তো সেটাকে নিয়েই ব্যস্ত রয়েছে। তারপরে দেখো এখানেও বৌদি ভাইয়ের বাড়ির থেকে, বৌদি ভাইয়ের বৌদি, তারপর আরও অনেকে এসেছিলো, তাদের ছেলে মেয়ে ছিল, তো মেয়েও এখানে তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে, ও আর কি ওর মতো যাকে পাবে তাদের সাথেই খেলা শুরু করে দেবে। তো দেখো এখানে রাত হয়ে গেছে, তো এবার খেতে বসিয়ে দিয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো সবাই খাচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে ঠাম্মির কাছে একটু আদর খেতে চলে আসলাম, তো তারপরে এবার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।